আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ স্কিন কেয়ার এপিসোড নিয়ে, এবং আজকের টপিকটা অনেক বেশি হাইলি রিকোয়েস্টেড ছিল। সো আজকে আমি যে ইনগ্রিডিয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাইটামিন সি। বাজারে অনেক রকম ভাইটামিন সি সিরামস, ক্রিমস, ময়শ্চারাইজার্স অ্যাভেলেবল আছে, কিন্তু কিনতে গেলে অনেক বেশি কনফিউশন হতে পারে, বিকজ নানা রকম ইনগ্রিডিয়েন্টসও থাকে ভাইটামিন সির সাথে এবং লেবেলে লেখা থাকে নানা রকম পার্সেন্টেজ। এখন যদি আমরা ভাইটামিন সি ঠিকমতো না বুঝে কিনি, সেক্ষেত্রে স্কিনে কিন্তু অনেক বেশি পার্জিং হতে পারে, ব্রেকআউটসও হতে পারে, এবং প্রপারলি যদি ইউজ না করি স্কিন ড্যামেজও হতে পারে। তাই ভাইটামিন সি সম্পর্কে ডিটেলে জানা অনেক বেশি জরুরি, এবং ভাইটামিন সি সম্পর্কে জেনে কোন স্কিন টাইপের জন্য কোন ভাইটামিন সিটা বেটার হবে সেটা জেনে কিনতে যাতে তোমাদের সুবিধা হয়, সেই জন্য আজকে আমি ভাইটামিন সি নিয়ে একটা এন্টায়ার এপিসোড করছি। আশা করছি তোমাদের হেল্প হবে। সো লেটস গেট স্টার্টেড। ভাইটামিন সি একটা খুবই পাওয়ারফুল অ্যান্টাই অক্সিডেন্ট, যেটা কিনা কোলাজেন প্রোডাকশন বৃদ্ধি করে, এবং আমি কোলাজেন নিয়ে একটা পুরো এন্টায়ার এপিসোড করেছি। কোলাজেন প্রোডাকশন যদি কমে যায় তাহলে আমাদের স্কিনের ইলাস্টিসিটি কমে যায়, এবং ভাইটামিন সি ব্যবহারের মাধ্যমে সেই কোলাজেন প্রোডাকশন ইনক্রিজ করা যায়। তবে বেশিরভাগ মানুষ যে কারণে ভাইটামিন সিটা কিনে থাকে সেটা হচ্ছে ইট হেল্পস টু রিমুভ হাইপার পিগমেন্টেশন, ডার্ক স্পটস, অর্থাৎ যদি আমাদের অ্যাকনি হয়ে থাকে, অ্যাকনির যে দাগগুলো রয়ে যায় স্কিনে, ডার্ক স্পটস সেগুলো, এবং হাইপার পিগমেন্টেশন বা মেস্তা যেগুলো কিনা সানের থেকে হয়ে থাকে, সান ড্যামেজের থেকে হয়ে থাকে, সেগুলো রিডিউস করতে ভাইটামিন সি অনেক বেশি ইফেক্টিভ। এবং ভাইটামিন সি মেলানিন প্রোডাকশনকে কন্ট্রোলে রেখে এই ধরনের পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। আমরা জানি যে সান ড্যামেজ মূলত হয়ে থাকে ফ্রি র্যাডিকালসের কারণে, অর্থাৎ বাইরের পলিউশন, ধোয়া এবং সূর্যের আলো মিশে স্কিনকে অনেক বেশি ড্যামেজ করে থাকে, এবং সূর্যের ইউভি রেজও স্কিনের অনেক ড্যামেজ করে থাকে। এবং রেগুলারলি ভাইটামিন সি ইউজ করার মাধ্যমে এই ড্যামেজটাকে কমানো এবং ভবিষ্যতে হাওয়া থেকেও রক্ষা করা সম্ভব। তবে অবশ্যই অবশ্যই ভাইটামিন সির সাথে সানস্ক্রিন ইউজ করতে হবে। ভাইটামিন সির একটা মজার ব্যাপার হচ্ছে যে ভাইটামিন সি সানস্ক্রিনের সাথে ইউজ করলে সানস্ক্রিনের এফেক্টিভনেসও বাড়ে, ভাইটামিন সির এফেক্টিভনেসও বেড়ে যায়। এছাড়া ভাইটামিন সির অন্যান্য গুণের মধ্যে আছে যে এটা অন্যান্য অ্যান্টাই অক্সিডেন্ট, যেমন ভাইটামিন ই সাথে ইউজ করলে এটার উপকারিতা আরও বেড়ে যায়। ভাইটামিন সির আরেকটা উপকারিতা হচ্ছে এটা স্কিনের রেডনেস কমাতে সাহায্য করে। সো ভাইটামিন সি প্রোডাক্টসের মধ্যে দুরকমভাবে পাওয়া যায়। একটা হচ্ছে খুবই পিওর ফর্ম, যেটা অ্যালাসকর্বিক অ্যাসিড বা অ্যাসকর্বিক অ্যাসিড নামে পাওয়া যায়। আরেকটা হচ্ছে উইথ ডেরিভেটিভস। অ্যালাসকর্বিক অ্যাসিড বা অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে পিওরেস্ট ফর্ম অফ ভাইটামিন সি, যেটা ইউজ করলে সাথে সাথে বেনিফিটসগুলো দেখা যায়, কিন্তু এটার একটা সাইড এফেক্ট হচ্ছে যে এটা অনেক সময় স্কিনকে ইরিটেট করে দিতে পারে, অনেক বেশি স্কিন পার্জিং হতে পারে যাদের সেন্সিটিভ স্কিন, কিংবা স্কিনে অনেক ইনফ্লেমেশন হতে পারে। সে কারণে আজকাল নানা রকম প্রোডাক্টস পাওয়া যায় যেগুলো ভাইটামিন সি এর ডেরিভেটিভস, যেগুলো স্কিনকে এত তাড়াতাড়ি ইরিটেট করে না এবং ইনফ্লেম করে না, বরং ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে এবং কাজও করে, বাট একটু সময় নিয়ে। তাই আমি সাজেস্ট করবো একদম পিওরেস্ট ফর্মে বা হাই পার্সেন্টেজে অ্যাসকর্বিক অ্যাসিড ইউজ না করে যারা বিগিনার তারা কম পার্সেন্টেজ অ্যান্ড ডেরিভেটিভস আছে এমন ভাইটামিন সি দিয়ে তোমাদের স্কিন কেয়ার রুটিন স্টার্ট করবে। সো ডেরিভেটিভসের বেশি সায়েন্টিফিক ডিটেলে না যেয়ে আমরা কিছু পপুলার প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করি, প্রোডাক্টগুলো কীভাবে ইউজ করতে হয় সেটা জেনে নিই। পিওরেস্ট ফর্মে ভাইটামিন সি ইউজ করার আরেকটা সমস্যা হলো যে এটা খুব তাড়াতাড়ি অক্সিডাইজ হয়ে যেতে পারে এবং কালার চেঞ্জ করে ফেলতে পারে এবং প্রোডাক্টটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা যদি অনেক এক্সপেন্সিভ একটা ভাইটামিন সি সিরাম কিনি কিন্তু এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল, তাহলে ইটস নট ওয়ার্থ ইট। সেই জন্য আমাদেরকে একটু বুঝে শুনে কিনতে হবে, এমনভাবে ভাইটামিন সিতে ইনভেস্ট করতে হবে যেটা একটু লঙ্গার টার্ম ইউজ করা যায়, কারণ ভাইটামিন সি খুব তাড়াতাড়ি অক্সিডাইজ করে এবং অক্সিডাইজ হয়ে গেলে সেই প্রোডাক্টটা ইউজ করা উচিত না। তাই ভাইটামিন সি কেনার আগে ভাইটামিন সির প্যাকেজিং দেখা এবং ভাইটামিন সিটা কোথায় রাখা হচ্ছে, সেখানে কতটুকু আলো বাতাস ঢুকছে সেটা এনশিওর করা কিন্তু অনেক জরুরি। সো ভাইটামিন সি মেইনলি দিনে ইউজ করা ভালো, আনলেস প্যাকেজিংয়ে লেখা থাকে যেটা নাইটে ইউজ করতে হবে, স্পেশালি যেগুলো খুবই পোটেন্ট অ্যালাসকর্বিক অ্যাসিড ফর্মে আসে সেগুলো নাইটে ইউজ করতে হয়। বাট দিনে ইউজ করলে ভাইটামিন সির উপকারিতাটা অনেক বেশি পাওয়া যায়, কারণ এটা সানস্ক্রিনের সাথে মিলে স্কিনকে ইউভি ড্যামেজ থেকে অনেক বেশি রক্ষা করে, যেটা আমি আগেই বলেছি। এখন কোন ধরনের স্কিন টাইপে কোন ভাইটামিন সিটা ভালো হবে সেটা নিয়ে একটু ডিপে যাওয়া যাক। সো বাজারে তো ভাইটামিন সির অনেক রকম ব্র্যান্ডস অ্যাভেলেবল, কিন্তু আমরা আগে একটা অ্যাফোর্ডেবল ব্র্যান্ড নিয়ে কথা বলি,
সেটা হচ্ছে দা অর্ডিনারি দা অর্ডিনারির অনেক রকমের ভিটামিন সি পাওয়া যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সবাই ভিটামিন সি 23% প্লাস HA2% স্ফিয়ার্স যে ভিটামিন সিটা সেটাই কিনে থাকে বাট এটা কিন্তু আসলে অনেক বেশি হাই পার্সেন্টেজ তো এটা না কিনেও ওদের কিন্তু ভিটামিন সির অনেক অনেক অপশনস আছে সেগুলো আমরা দেখতে পারি যেমন ফর এক্সাম্পল যাদের অ্যাকনি প্রোন স্কিন তারা কিন্তু ইউজ করতে পারো দ্য অর্ডিনারি অ্যাসকর্বিল গ্লুকোসাইড সলিউশন 12% এর কারণ হচ্ছে এই ভিটামিন সিটা অনেক বেশি স্টেবল ফর্মে আসে এবং যাদের অ্যাকনি প্রোন স্কিন তাদের জন্য অনেক বেশি বেটার এবং তাদের স্কিনকে ইরিটেট করবে না এই পার্টিকুলার ভিটামিন সিটা যেহেতু ওয়াটার সলিউবল সেই জন্য এটা বোথ ড্রাই স্কিন অ্যান্ড অয়েলি স্কিন যাদের অ্যাকনি হয় সবার জন্য কাজ করার কথা এবং এটা সব রকম অন্যান্য অ্যাকনি প্রোডাক্টস যেমন স্যালিসিলিক অ্যাসিড এবং গ্লাইকোলিক অ্যাসিডের সাথেও ভালোই কাজ করে নট নেসেসারিলি ইউ হ্যাভ টু ইউজ ইট অ্যাট দ্য সেম টাইম অফকোর্স ভিটামিন সি দিনে হলে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টগুলো রাত্রে ইউজ করতে হবে শুধুমাত্র মনে রাখতে হবে বেনজল পারক্সাইড যদি ইউজ করো তাহলে ভিটামিন সিটা ইউজ না করাই বেটার হবে কারণ কোনো লাভ হবে না বিকজ দে ক্যান্সেল আউট ইচ আদার সো এটা মাইন্ডে রেখে তোমরা এই ভিটামিন সিটা ইউজ করতে পারো ইফ ইউ হ্যাভ অ্যাকনি প্রোন স্কিন মূলত অ্যাকনি দাগ যেমন নানারকম যে অ্যাকনি স্পটস হয় সেগুলো দূর করতে এই পার্টিকুলার ভিটামিন সি ফ্রম অর্ডিনারি উড হেল্প ইউ নাও লেটস টক অ্যাবাউট সেন্সিটিভ স্কিন যাদের সেন্সিটিভ স্কিন থাকে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি যে কোনো প্রোডাক্ট যদি স্যুট না করে অনেক বেশি ফ্ল্যাশিং বা ইরিটেশন হয়ে থাকে তো তারা কীভাবে ভিটামিন সি ইউজ করবে ভিটামিন সি তোমরা যদি একদম ডিরেক্টলি অ্যালাসকর্বিক অ্যাসিড ইউজ করো তোমাদের কিন্তু অনেক বেশি রিয়াকশন হতে পারে তো দ্য অর্ডিনারিতে দ্য সেফেস্ট ভিটামিন সি ফর সেন্সিটিভ স্কিন যেটা সবচেয়ে বেশি স্টেবল অ্যান্ড লোয়েস্ট ইরিটেটিং হবে সেটা হচ্ছে দ্য অর্ডিনারি অ্যাসকর্বিল টেট্রাইসোলফামিথেট সলিউশন 20% ইন ভিটামিন এফ এটা হচ্ছে ওদের মোস্ট স্টেবল ভিটামিন সি এবং যেহেতু অবশ্যই আমি এতক্ষণ যেই ভিটামিন সিগুলো নিয়ে কথা বলছি প্রত্যেকটাই ডেরিভেটিভ ফর্মে আছে সো এগুলার কার্যকারিতা অত তাড়াতাড়ি হবে না অত ইফেক্টিভলি হবে না টাইম নিয়ে হবে বাট দ্য গুড থিং ইজ তোমরা ভিটামিন সি সব উপকারিতা পাবে কিন্তু স্কিন ইরিটেটেড হবে না সো এটা গেল সেন্সিটিভ স্কিন অলসো এই ভিটামিন সিটার একটা দারুণ ব্যাপার হচ্ছে এটার মধ্যে হোহোবা অয়েল আছে যেটা কিনা অনেক বেশি কামিং ফর দ্য স্কিন হোহোবা অয়েল এমনিতেও স্কিনের জন্য অনেক বেশি উপকারী সো ওয়েন ইউ ইউজ ইট উইথ ভিটামিন সি দিস ইজ এ ভেরি গুড ফর্মুলেশন বাই দি অর্ডিনারি এরপরে আসি যাদের স্কিন অনেক বেশি ম্যাচিওর অ্যান্ড এজিং সো এজিং স্কিনে ভিটামিন সি ইউজ করলে কোলাজেন প্রোডাকশন বৃদ্ধির মাধ্যমে স্কিনের রিঙ্কেলস কমানো যায় প্লাস কোলাজেন প্রোডাকশন বাড়লে অটোমেটিক্যালি সেল টার্ন ওভার বেড়ে যায় যার কারণে আমাদের নিউ রিঙ্কেলস পড়া থেকে আমরা রক্ষা করতে পারি এখন যে অর্ডিনারিটা বলবো এটা হচ্ছে শুধুমাত্র যারা তাদের এইজিং স্কিন বা ম্যাচিওর স্কিনকে টার্গেট করতে চায় তাদের জন্য রেকমেন্ডেড এবং এটার মধ্যে আরও অনেক ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে যেগুলো কিনা অ্যান্টি এইজিংয়ের জন্য অনেক বেশি উপকারী অ্যান্ড দ্যাট ইজ দ্য অর্ডিনারি ম্যাগনেশিয়াম অ্যাসকর্বিল ফসফেট 10% নাও লেটস কাম টু ড্রাই স্কিন ড্রাই স্কিনের একটা ব্যাপার হচ্ছে যে ভিটামিন সি কিন্তু স্কিনকে আরও বেশি ড্রাই করে দিতে পারে অনেক সময় সেই জন্য দ্য অর্ডিনারি বানিয়েছে দ্য ভিটামিন সি 30% ইন সিলিকন সো মাই অয়েলি স্কিন বেবস কোনোদিন এটা তোমরা ইউজ করবে না বিকজ এটাতে দেওয়া আছে সিলিকন এখন এটাতে সিলিকন দেওয়ার কারণে এটা ড্রাই স্কিনের জন্য খুবই উপকারী তার কারণটা আমি বলে দিচ্ছি সিলিকন একটা ব্যারিয়ার স্কিনের উপর ক্রিয়েট করে দেবে যার কারণে ভেতরে যে ময়েশ্চার আছে সেটা লুজ হবে না ড্রাই স্কিনে কিন্তু শুধু উপর দিয়ে ময়েশ্চার দিলেই হয় না এমন ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে হয় যেটা ভেতর থেকে হাইড্রেশন দেবে সো সেই কারণে যেসব হাইড্রেটিং প্রোডাক্ট আমরা অলরেডি ইউজ করছি সেগুলোর বেনিফিটস যেন লস না হয় অ্যান্ড অন টপ অফ দ্যাট ভিটামিন সির উপকারিতাগুলোও যেন পাওয়া যায় সেই জন্য দ্য অর্ডিনারি এমনভাবে ভিটামিন সিটা বানিয়েছে সিলিকন দিয়ে যাতে উপরে একটা ব্যারিয়ারের মতো থাকে যার কারণে কোনো ময়েশ্চার লস না হয় তাই এই ভিটামিন সিটা ড্রাই স্কিনের জন্য বেস্ট যাদের অয়েলি স্কিন তারা যদি প্রপার ভিটামিন সি ইউজ না করি তাহলে স্কিনটা অনেক বেশি গ্রিজি অ্যান্ড অয়েলি লাগতে পারে ইনস্টেড অফ লুকিং গ্লোয়ি সে কারণে দ্য অর্ডিনারি অয়েলি স্কিনের জন্য যে ভিটামিন সিটি বানিয়েছে সেটা হচ্ছে দ্য অর্ডিনারি অ্যাসকর্বিক অ্যাসিড 8% প্লাস আলফা আরবিউটিন 2% এটা হচ্ছে যাদের স্কিন অনেক বেশি অয়েলি অ্যান্ড গ্রিজি তারা যদি এই ভিটামিন সিটা ইউজ করো তাহলে স্কিনটা ব্রাইট অ্যান্ড গ্লোই হবে উইদাউট লুকিং অয়েলি
সো যারা বিভিন্ন লোয়ার পার্সেন্টেজ ভিটামিন সি ইউজ করতে অভ্যস্ত এবং যাদের স্কিন অতটা সেন্সিটিভ না তারা যদি একটু হায়ার পার্সেন্টেজে এবং হয়তো তাদের স্কিনে কিছুটা ইরিটেশন নিতে পারে এমন স্কিন হয় তাহলে তারা দ্য অর্ডিনারি ভিটামিন সি 23% প্লাস এইচএ 2% স্পেয়ারস এই ভিটামিন সিটা ইউজ করতে পারো এটা কিন্তু যদি ওরা বলেছে বোথ এ এম এন্ড পি এম ইউজ করা যায় বাট এটা কিন্তু রাতে প্রেফার্ড এটা বেশি স্ট্রঙ্গার ফর্মে এই ভিটামিন সিটা আসে যদি এটা দিয়ে শুরু করে তাহলে এটা অনেক কি স্যুট করে না তাই আমরা আদার অপশনসগুলো ট্রাই করে দেখতে পারি সো এখন আমরা কথা বলবো অর্ডিনারি খুবই ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট দ্য 100% অ্যালাসকর্বিক পাউডার এটা কিন্তু সবার জন্য না অ্যান্ড প্লিজ প্লিজ ডোন্ট বাই ইট আনলেস ইউ নো অ্যাবাউট ইট বিকজ ইট ক্যান বার্ন ইয়োর স্কিন মার্ক মাই ওয়ার্ডস ঠিক আছে সো এই অ্যালাসকর্বিক অ্যাসিডটা অবশ্যই খুবই চিন্তাভাবনা করে ব্যবহার করতে হবে এবং অর্ডিনারি এটার ব্যাপারে পুরো গাইডলাইন দিয়ে দিয়েছে ওদের ওয়েবসাইটে এটা কী ধরনের প্রোডাক্টের সাথে মিক্স করে ইউজ করতে হবে সেটাও তারা বলে দিয়েছে তারা সাজেস্ট করে এটা ওয়াটার বেসড প্রোডাক্টসের সাথে ইউজ করতে হবে ওয়াটার বেসড কোনো ময়শ্চারাইজারের সাথে ইউজ করতে হবে যেটা একটু লো পিএইচের মধ্যে আছে কারণ ভিটামিন সির পিএইচটা কিন্তু লো হয় সো আমরা যদি উল্টাপাল্টা জিনিসের সাথে পাউডারটা মিক্স করি বা অনেক বেশি অ্যামাউন্টে মিক্স করি তাহলে কিন্তু স্কিনে বার্ন হতে পারে ইরিটেশন হতে পারে অ্যাসকর্বিক অ্যাসিড পাউডারটা দ্য অর্ডিনারি রেকমেন্ড করে ওদের রিজার্ভেটল 3% প্লাস ফেরুলিক অ্যাসিড সিরামটার সাথে মিক্স করে তোমরা ইউজ করতে পারবে অথবা ওদের যে বি অয়েল আছে সেটার সাথে মিক্স করে তোমরা ইউজ করতে পারবে এছাড়া অ্যালাসকর্বিক পাউডার ভিটামিন ই সাথে খুব ভালো কাজ করে তাই তোমরা এই পাউডারটা ভিটামিন ই সিরামের সাথে মিক্স করেও ইউজ করতে পারবে যে কোনো ভিটামিন ই সিরামের সাথে মিক্স করেও ইউজ করতে পারবে ওরা একটা স্কুপ দিয়ে দেয় এটার সাথে সেই স্কুপের এক স্কুপ ইউজ করতে রেকমেন্ডেড আছে বাট স্টার্টিংয়ে আরও কম ইউজ করে আস্তে আস্তে যখন স্কিনে টলারেট হয়ে যাবে তখন বাড়ালে ভালো হবে যদি এটা লাগানোর পরে স্কিন হালকা টিংলিং হয় দ্যাটস ফাইন কিন্তু যদি বার্নিং সেন্সেশন হয় বা 30 সেকেন্ডের উপরে যদি এটা থাকে তার মানে তোমার স্কিন যদি বেশি বার্ন করতে থাকে অনেকক্ষণ ধরে সেক্ষেত্রে তোমরা একটু বেকিং সোডা পাউডার পেস্ট বানিয়ে পানির সাথে লাগিয়ে দিতে পারো তাহলে স্কিনটা টেম্পোরারি কুল হয়ে যাবে এবং তোমরা এটা ধুয়ে ফেলতে পারো তার মানে এটা তোমাদের স্কিনে এই মুহূর্তে কাজ করছে না বা রিঅ্যাক্ট করছে সো একটু খেয়াল রেখে ব্যবহার করতে হবে এবং যার তার সাথে মিক্স করা যাবে না ভিটামিন সি আমি আগেও বলেছি দিনে ইউজ করা ভালো বাট এটা স্পেসিফিক্যালি রাতে ইউজ করা ভালো এবং নায়াসিনামাইডের সাথে এটা কোনোভাবেই মিক্স করা যাবে না সো নায়াসিনামাইড ইউজ করলে সেম রুটিনে অ্যালাসকর্বিক অ্যাসিড পাউডার রাখা যাবে না এবং কোনো রকম কেমিক্যাল পিল অর্থাৎ গ্লাইকোলিক অ্যাসিড পিল বা ল্যাকটিক অ্যাসিড পিল ইউজ করার পরে ভিটামিন সি ইউজ করা যাবে না ইট উইল বার্ন ইউর স্কিন ইউ মাইট হ্যাভ এ কেমিক্যাল বার্ন সো এই কয়েকটা জিনিস মনে রেখে এই পাউডারটি ইউজ করতে হবে এবং মনে রাখতে হবে এটা 6 মাসের বেশি ইউজ করা ঠিক না এটা যেহেতু পিওর ফর্মে আছে এটা নষ্ট হয়ে যেতে পারে এক্সপায়ার হয়ে যেতে পারে এক্সপায়ার্ড ভিটামিন সি ইউজ করা যাবে না ভিটামিন সির ব্যাপারটাই হচ্ছে এরকম যেটা অনেক বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে প্রপারলি স্টোর না করলে কিংবা এটা এমনিও খুবই বেশি আনস্টেবল ফর্মে থাকে মোস্ট অফ দ্য কেসেসে তাই ভিটামিন সিটা কেনার সাথে সাথে ব্যবহার করে ফেলা উচিত এরকম অনেক ব্র্যান্ড আছে যেগুলোতে অর্ডার দেওয়ার পর তারা সেটা বানায় যেমন টাইমলেস ভিটামিন সি সো এটা যদি তুমি কেনো তাহলে তুমি যদি এটা রেখে দাও না খুলে বটলটা তাও এটা ভিতরে ভিতরে অক্সিডাইজ হয়ে নষ্ট হয়ে যেতে পারে ওরা এটা ফ্রেশ অর্ডার পাওয়ার সাথে সাথে ফ্রেশ বানিয়ে আমাদেরকে পাঠায় এবং তখন থেকে এটা ইউজ করা উচিত সো ভিটামিন সি ব্যবহারের ক্ষেত্রে শেলফ লাইফটা অনেক বেশি জরুরি এবং এক্সপায়ারি ডেটটা অনেক বেশি জরুরি এই কয়েকটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে সো ভিটামিন সি কীভাবে ইউজ করতে হয় ভিটামিন সি ইউজ করতে হবে আফটার ক্লিনজিং টোনিং অ্যান্ড ইউজিং ইউর সিরাম মুখ ধুয়ে পরিষ্কার করে এমন একটা টোনার ইউজ করতে হবে যেটার মধ্যে কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট নাই সেটা দিয়ে টোন করে দেন সিরাম ইউজ করে যে কোনো হাইড্রেটিং সিরাম ইউজ করতে পারো তারপরে ভিটামিন সি ইউজ করে দেন ইউজ ইউর ময়শ্চারাইজার অ্যান্ড ইফ ইউ আর ইউজিং ইট ইন দ্য ডে এত কমপ্লিকেটেড রুটিন না করে মুখ ধুয়ে ভিটামিন সি সিরাম ফর্মে যদি থাকে সেটা কিনে দিয়ে উপরে সানস্ক্রিন অ্যান্ড ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারো যদি ময়শ্চারাইজারের মধ্যে ভিটামিন সি থাকে তাহলে তো আলাদা করে ভিটামিন সি কেনার কোনো দরকারই নেই যেমন দ্য বডি শপের ভিটামিন সি ময়শ্চারাইজার আছে সেটা তোমরা ডেইলি ইউজ করতে পারো এখন আমি আরও কিছু ভিটামিন সি রেকমেন্ডেশন দিচ্ছি যারা দ্য অর্ডিনারি ভিটামিন সি ইউজ করতে পারেন তাদের জন্য কী কী অপশনস আছে সো তোমাদের যদি বেশি সেন্সিটিভ বা অ্যাকনে প্রোন স্কিন হয় সেক্ষেত্রে তোমরা
ক্লেয়ার্সের ফ্রেশলি জুসড ভাইটামিন সি ড্রপসটা কিনতে পারো। এটা অনেক বেশি কামিং ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করা এবং ভেরি নন ইরিটেটিং, সো যারা অর্ডিনারি কিনতে চাও না তারা এইটা ট্রাই করে দেখতে পারো। হাই এন্ডের মধ্যে কিছু দারুণ ভাইটামিন সি আছে, তার মধ্যে একটা আছে ওলে হেনরিকসনের বানানা ব্রাইট ভাইটামিন সি সিরাম, যেটার মধ্যে একটা দারুণ ব্যাপার হচ্ছে এটার সাথে হাইলুরোনিক অ্যাসিডও দেওয়া আছে, সো ইট ইজ ভেরি হাইড্রেটিং এবং এটার মধ্যে অনেক অ্যান্টি এজিং বেনিফিটস আছে, প্লাস এটা ভেরি কামিং অ্যান্ড ভেরি স্টেবল ফর্ম অফ ভাইটামিন সি। যারা একসাথে অনেকগুলো সিরাম বা ক্রিমস ইউজ করতে চাও না তারা এটা ট্রাই করে দেখতে পারো, বিকজ এটা ভাইটামিন সি বেনিফিটস দেওয়ার পাশাপাশি হাইড্রেটিংও অনেক বেশি, বাট এটা একটু এক্সপেন্সিভ। সো ভাইটামিন সি যারা সিরাম ফর্মে ইউজ করতে পছন্দ করে না বিকজ এটা খুব তাড়াতাড়ি অক্সিডাইজ হয়ে যায়, কিংবা যারা পাউডারটাও মিক্স করে পছন্দ করতে পারো না বিকজ এটা খুবই গ্রিটি টেক্সচার থাকে, তারা অয়েল ফর্মেও ভাইটামিন সি ইউজ করতে পারো। এবং এটা বিশেষ করে ড্রাই স্কিন যাদের, তাদের জন্য হচ্ছে বায়োসেন্সের স্কোয়ালিন প্লাস ভাইটামিন সি রোজ অয়েলটা, এটাও একটু হায়ার রেঞ্জের। এছাড়াও হাই এন্ডের মধ্যে খুবই খুবই পপুলার হচ্ছে দ্য ড্রাঙ্ক এলিফ্যান্টের ভাইটামিন সি, এটা অনেক বেশি হাই পার্সেন্টেজ এন্ড অনেক বেশি পোটেন্ট একটা সিরাম, তাই এটা অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যদিও এটা খুবই এক্সপেন্সিভ এটা অনেক বেশি এফেক্টিভ, বাট এটা অন টাইম ইউজ করতে হবে। এছাড়াও আছে ভাইটামিন সির মধ্যে আরেকটা খুবই এক্সপেন্সিভ বাট ভেরি এফেক্টিভ অপশন, সেটা হচ্ছে সানডে রাইলির সিইও, এটাও এক্সপেন্সিভ অ্যান্ড ভেরি এফেক্টিভ, বাট এটা খুবই রিচ স্কিনের জন্য অনেক বেশি একটু থিক ময়শ্চারাইজার টাইপ। তো এগুলো হচ্ছে কিছুটা এক্সপেন্সিভের মধ্যে অপশন, এবং অ্যাফোর্ডেবলের মধ্যে অন্যান্য ভাইটামিন সি যেগুলো আছে সেগুলোর মধ্যে তোমরা অন্য ব্র্যান্ড যেমন দ্য ইঙ্কি লিস্ট আর গুড মলিকিউলসেও চেক করতে পারো। আশা করছি আমার ভাইটামিন সির এই গাইডলাইনটা তোমাদের জন্য কিছুটা ইজি হবে, নেক্সট তোমরা যখন ভাইটামিন সি প্রোডাক্টস কিনবে সেটার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ভাইটামিন সির উপকারিতা আসলে বলে শেষ করা যায় না, কে চায় না যে তার স্কিনে কোনো স্পটস থাকবে না, হাইপার পিগমেন্টেশন থাকবে না এবং অনেক বেশি ব্রাইট অ্যান্ড গ্লোই হবে, সেই জন্য ভাইটামিন সি অবশ্যই আমাদের কেনা উচিত, বাট একটু বুঝে শুনে কিনতে হবে। ভাইটামিন সি বেশিরভাগ প্রোডাক্টের সাথে সঠিকভাবে কাজ করে যদি প্রপারলি ইউজ করা হয়, সো যারা হাইপার পিগমেন্টেশন বা ডার্ক স্পটের সমস্যায় ভুগছো তারা যদি নায়াসিনামাইড, ভাইটামিন সি, আলফা আরবিউটিন এই ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদের স্কিন কেয়ারের মধ্যে ইনকর্পোরেট করতে পারো, আই থিঙ্ক ইউ উইল সি গুড রেজাল্টস। একটা ব্যাপার হচ্ছে ভাইটামিন সির রেজাল্টস দেখার জন্য আমাদের স্কিনকে একটু সময় দিতে হবে, বিশেষ করে যদি আমরা স্কিন ব্রাইটেনিং অ্যান্ড গ্লোয়িং এফেক্ট দেখতে চাই মিনিমাম এক মাস সময় দেওয়া উচিত। যদি আমরা পিওর ফর্মে ভাইটামিন সি ইউজ করি অর্থাৎ অ্যালিসকর্বিক পাউডারটা ইউজ করি সেক্ষেত্রে হয়তো দু সপ্তাহের মধ্যে ভালো রেজাল্ট দেখা যাবে, বাট আদারওয়াইজ বিভিন্ন ডেরিভেটিভস ফর্মে যেসব ভাইটামিন সি আসছে সেগুলো ইউজ করলে অ্যাটলিস্ট এক মাস সময় দেওয়া উচিত ব্রাইটেনিং এফেক্ট দেওয়ার জন্য। আর আমরা যদি চাই যে আমাদের ডার্ক স্পটস অ্যান্ড হাইপার পিগমেন্টেশনের উপর উপকারিতা দেখতে, সেক্ষেত্রে তিন মাস বা তার বেশি দেওয়া উচিত, ইমপেশেন্ট হলে চলবে না। সবসময় স্টার্ট করবে একদম লোয়েস্ট পার্সেন্টেজ থেকে, স্কিন যখন ইউজড হয়ে যাবে অনেক দিন ইউজ করে ফেলেছ তখন তোমরা 15% বা আপ ইউজ করলে, 15%-এর উপরের কোনো ভাইটামিন সি দিয়ে কাউকে আমি স্টার্ট করতে রেকমেন্ড করবো না। এবং এমন যদি হয় যে তোমরা আগে কখনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টও ইউজ করনি, কোনো এএইচএ বিএইচএ ইউজ করনি, ভাইটামিন সিও ইউজ করনি, তাহলে সব কিছু স্কিনে কাইন্ডলি একসাথে ইন্ট্রোডিউস করবে না। সো আমি ভাইটামিন সি সম্পর্কে মোটামুটি যা জানি বা রিসার্চ করে দেখেছি তোমাদের জন্য, যাতে তোমাদের কষ্ট করে রিসার্চ না করতে হয় আজকের ভিডিওতে তা দেওয়ার চেষ্টা করেছি, তারপরেও হয়তো অনেক ইনফরমেশান অবশ্যই মিস আউট হয়ে গেছে। সো তোমরা আমাকে কমেন্ট বক্সে কোয়েশ্চেনগুলো করতে পারো, আমি ইনশাল্লাহ সময় করে সবাইকে রিপ্লাই দেব। এবং তোমাদের যদি আমার এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করো, আর আমার ওভারঅল ইউটিউবের কন্টেন্টগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ তোমরা সাবস্ক্রাইব না করলে আমি বুঝবো না যে আদৌ আমি ভালো করছি কিনা। তো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ।